আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এটি হচ্ছে ঈদ উল ফিতরের ব্লগ। আমি অসুস্থ থাকার কারণে আপলোড করতে পারিনি, এখন আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আমি টুকিটাকি কিছু বাজার ছিল বাকি, আগে বাজার করা হয়ে গেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা চাঁদ রাতের ভিডিও, চাঁদ রাতে আর কি বাজারগুলো আনা হয়েছিল, সেগুলো আপনার সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে গিয়ে ইফতার উইদিন সন্ধ্যায়, ইফতারটা আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে এখানে আছে শরবত, এটা হচ্ছে লেবুর, আর এটা হচ্ছে ট্যাঙের। আর রাতে খাবারের জন্য ইলিশ মাছ ভুনা করা হয়েছে, আর ডাল, সজনে ডাটা দিয়ে ডাল, আর এই যে আমি ভাত নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর কিছু টুকিটাকি শপিং করা হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। অসুস্থ থাকার কারণে তেমন কিছু কেনাকাটা করা হয়নি, তাও আলহামদুলিল্লাহ যা কেনা হয়েছে। এখানে থ্রি পিসগুলো শেয়ার করছি আপনাদের সাথে, এগুলো আমি কিছুই এখনও বানাইনি, এভাবে শেয়ার করছি আপনাদের সাথে, এগুলো ইনশাল্লাহ সুস্থ হলে বানাবো। এগুলো গজ কাপড়, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আশা করি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আমার কথাগুলো আটকে যাচ্ছে অসুস্থ থাকার কারণে, আশা করি সবাই বুঝতে পারবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে থ্রি পিসগুলো শেয়ার করা হয়ে গেছে, এটা ঈদের দিন সকালবেলা। এখানে শ্যামাই রান্না করা হয়েছে দুই রকমের, এখানে গরুর মাংস আলু দিয়ে, আর হচ্ছে গিয়ে পোলাও। এখন আমি খাবো দুপুরে খাবার, ঈদের দিন দুপুরবেলা এটা। তারপরে একটা কাঁঠাল আনা হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, কাঁঠালটা মিষ্টি ছিল। আর এই যে তরমুজ আর লিচু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।